গল্পের বাক্সভায় রোমানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস ছায়া আজ শোনাব উপন্যাসটির চতুর্থ খণ্ড সন্ধ্যার আগে আগে নায়লার অসম্ভব মাথা ধরল মাথা তো ধরবেই একের পর এক সমস্যা হচ্ছে নুরু টাকা নিয়ে গেছে কিন্তু শাড়ি দিয়ে যায়নি অথচ এই শাড়ি পরার জন্য সে রেডিমেড ব্লাউজ কিনে এনেছে স্ত্রী করিয়ে রেখেছে চোখে কাজল দেবে কাজলদানি খুঁজে পাচ্ছে না ফিরু মাকে জিজ্ঞেস করেছিল সে বলল আমি মা চোখে কাজল দিই না আমি কই কেমনে চোখে কাজল দাও না বলে কাজলদানি কোথায় তুমি জানবে না যে না যার জিনিস হে খোঁজ রাখবো রাগে নায়লা শরীর কাঁপছে সে রাগ সামলাতে পারছে না তিনতলার বাসা থেকে চারটা দামি গ্লাস এনেছিল একটা ভেঙে গেল সে নিজেই ভাঙল রান্নাঘর থেকে ফিরুরমা বলল আল্লাহ বাসাইছে আপনার হাতে ভাঙছে আমার হাতে ভাঙলে আজ গজব হইত চুপ করো ফিরুমা চুপ করে তো আসি গম্মা ফিরু পর থাক্কা আর একটা কথা বলে তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দেব দেন ফালাইয়া ফিরু পর থাক্কা বাচ্চা থাকতে ইচ্ছা করে না এ পর্যায়ে নায়লার মাথা ধরল রান্নাবান্নাও তখনও শেষ হয়নি মাংস সেদ্ধ হচ্ছে না যত জাল হচ্ছে মাংস মনে হয় ততই শক্ত হচ্ছে বাবু বিকেল থেকে ঘ্যান ঘ্যান করছে বাতিশ দুধু বাতিশ দুদু নায়লা ঠিক করেছে তাকে আর বুকের দুধ দেয়া হবে না কাঁধুক যত ইচ্ছা কেঁদে কেঁদে গলা ভেঙে ফেলুক জামান বাবুকে নিয়ে তখন থেকে ছাদে হাঁটছে গল্প বলে শান্ত করার চেষ্টা করছে যতক্ষণ গল্প বলে ততক্ষণ বাবু শান্ত হয়ে শুনে। গল্প শেষ হলেই মাম্মাট বাতিস দুতু মাম্মাট বাতিস দুতু যেমন গল্পের পর গল্প বলে যাচ্ছে গল্পগুলি বাবু বুঝতে পারে কি কে জানে যেভাবে শুনে তাতে মনে হয় বুঝতে পারছে অথচ বুঝতে পারার কোনো কারণ নেই যেমন নতুন গল্প শুরু করল বাবু কি হয়েছে শোনো আমার না চাকরি চলে গেছে আর আমাকে অফিসে যেতে হবে না মজা হয়েছে না এখন শুধু তোমার সঙ্গে খেলব তবে মাসের শেষে কোনো টাকা আসবে না এইটাই সমস্যা এই জরুরি গল্প জামান এখনও নায়লাকে বলতে পারেনি অথচ বলা দরকার সে ঠিক করেছে আজ রাতেই বলবে বাবু তো শান্ত হয়ে শুনেছে নায়লা কি শুনবে কে কেটে অস্থির হবে নায়লা একবার কাঁদতে শুরু করলে থামতে পারে না বাবু ঘুমিয়ে পড়েছে বাতিস দুধু পাওয়া যাবে না এই ব্যাপারে হতাশ হয়েই বোধ ঘুমুচ্ছে। ঘুমোচ্ছে বড়ো মায়া লাগছে জামানের ঘুমন্ত ছেলেকে নিয়ে হাঁটতে ভালো লাগছে মনে হচ্ছে সারা জীবন সে ছেলে কোলে নিয়ে ছাদে হাঁটতে পারবে নালা ছাদে এসে বলল বাবু কি ঘুমোচ্ছে হুম ঘুমোচ্ছে শুয়ে দিচ্ছ না কেন ছাদে নিয়ে হাঁটাহাঁটি করে ঠান্ডা লাগাবে না কি শুয়ে দাও আর শোনো কাঁচা বাজার থেকে শশে এনে দাও শশান্তে আনতে ভুলে গেছি আচ্ছা আমার শাড়িটা টেনে নুরুর আসার কথা ও তো এলো না তুমি কি মারভাষা হয়ে আসবে আচ্ছা যাব রান্নাই এখনও শেষ করতে পারিনি কখন কি করব কিছুই বুঝতে পারছি না প্রচণ্ড মাথাও ধরেছে এত অস্থির লাগছে সামান্য ব্যাপারে এত অস্থির হও না নাইলা গলায় বলল তোমার কাছে ঝামেলাগুলি সামান্য মনে হচ্ছে আশ্চর্য নুরুর কাছে শাড়ির খোঁজে যাওয়া অর্থহীন তবু জামান শ্বশুরবাড়িতে গেল নুরুকে পাওয়া গেল না শাড়ির ব্যাপারে বাসায় কেউ কিছু জানে না জামানের শাশুড়ি দাঁতের বাথে কাতর হয়ে বিছানায় শুয়ে আছেন গাল ফুলে একাকার জামার সঙ্গে কোনো কথা বলার অবস্থা তার নেই জামানের শ্বশুর মর্তজা সাহেব এমনিতে কথা বেশি বলেন রিটায়ারমেন্টের পর থেকে কথা বলাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে কেউ বাড়িতে এলে তার আনন্দের সীমা থাকে না কথা বলার মানুষ পাওয়া গেল জামানকে তিনি বিশেষ পছন্দ করেন কারণ জামান মন দিয়ে কথা শোনে কথার মাঝখানে বিরক্ত করে না মোর্তজা সাহেব বললেন জামান বাবা কেমন আছো জি ভালো বাবু কেমন আছে ভালো বাবু নামটা বদলে দাও বাবু বিবি এগুলো নাম হল নাম হতে হয় সুন্দর ভদ্র শোভন নামের মধ্যে অনেক কিছু প্রতিফলিত হয় বাবা মার রুচি পরিবারের সামগ্রিক শিক্ষার মান বসো না দাঁড়িয়ে আছো কেন আজ চলে যাই বাসায় কয়েকজনকে দাওয়াত করেছি দাওয়াত করেছো এসে খেয়ে যাবে পাঁচ মিনিট আগে খেত এখন খাবে পাঁচ মিনিট পরে আজকের খবরের কাগজ পড়েছ জি না পড়বে কাগজটা মন দিয়ে পড়বে যা লিখে সবই মিথ্যা তবু মিথ্যার ফাঁক দিয়ে কিছু কিছু সত্য বের হয়ে আসে সত্য হচ্ছে আলোর মতো গোল আলু ধামাচাপা দিয়ে রাখা যায় কিন্তু সত্যের আলো রাখা যায় না ফাঁক ফোঁক দিয়ে কিছু বেরিয়ে আসবেই বসো চা খাও সালাদের জন্য শশা কিনে বাসা যেতে হবে একদিন সালাদ না খেলে কিছু হবে না মানুষ তার ঘোরা না যে প্রতিদিন কাঁচা ঘাস লতাপাতা খেতে হবে বসে তো জামান বসল মুর্তজ্জা সাহেব বললেন কাজের লোক বিদায়ী হয়ে গেছে তোমার শাশুড়ির এই অবস্থা ব্যথা যতটুক না চিৎকার শুনলে মনে হবে কি না কি হয়ে গেল আরে বাবা বয়স হয়েছে এখন দাঁতের ব্যারাম হবে বুক ধরফর করবে অ্যাসিডিটি হবে দিস ইজ লাইফ কি বলো জামান জি বসো চা খাও আমি নিজেই বানাবো উপায় কি? আমার দেরি হয়ে যাচ্ছে হোক না একটু দেরি কি হয় সামান্য দেরিতে আমাকে তো আর বেশি দিন পাবে না হঠাৎ একদিন শুনবে শেষ গেম ইজ ওভার তখন নিজে আফসোস করবে আহা বেচারা বুড়ো মানুষ বসতে বলেছিল বসলাম না আমার অবস্থা এখন খুব খারাপ কেউ এখন আর আমার ত্রিসীমানায় মানায় না নুরুকে ডাকলে ও কি করে জানো ধরো আমি ডাকলাম নুরু নুরু সে মিষ্টি করে বলবে আসছি বাবা বলে অন্য দরজা দিয়ে রাস্তায় চলে যাবে দিস ইজ মাই লাইফ বুড়ো বয়সে স্বামী স্ত্রী বসে কুটকুট করে গল্প করে এমন একটা কথা শোনা যায় আমার কপালে তাও নেই ধরো কোনো একটা জরুরি কথা তোমার শাশুড়িকে বলতে চাচ্ছি আমি মুখ খোলার আগেই তোমার শাশুড়ি বলবেন চুপ করো কথা শুরুর আগে চুপ করো আরে জীবনটা তো চুপ করে করে কাটিয়ে দিলাম ঠিক বলছি না জি মরার পর যদি কোনো কারণে আমার ভেস্তে স্থান হয় আমি কি চাইবো জানো কি চাইবেন আমি চাইবো তোমার শাশুড়ি আমার সামনে বসে থাকবে আর আমি ক্রমাগত কথা বলে যাব সে শুধু শুনবে কখনো বলতে পারবে না চুপ করো আমার কথা ভালো লাগুক আর না লাগুক তাকে শুনতে হবে শি মাস্ট লিসেন জামান ছাড়া পেল রাত আটটায় শশা কিনে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আটটা পনেরো তার অস্বস্তির সীমা রইল না নায়লা রাগ করবে রাগ করাটা স্বাভাবিক সবার সামনে হইচই শুরু না করলেই হয় অতিথি দুজনই এসেছে বসার ঘরে আলম গল্প করছে অরুণার সঙ্গে আলম সত্যি সত্যি পায়জামা পাঞ্জাবি পরে এসেছে অরুণা পড়েছে বাটিকের কাজ করা রাশেহি সিল্ক অরুণা এমনিতে সুন্দর আজ তাকে আরও সুন্দর লাগছে নাইলা রান্নাঘরে পোলাও বসিয়েছিল পোলাও নষ্ট হয়ে গেছে পুড়ে একাকার আবার নতুন করে পোলাও চড়িয়ে সে হাঁড়ির কাছে দাঁড়িয়ে তাকে খুব ক্লান্ত লাগছে সে কাপড় বদলায়নি কাজলদানি খুঁজে পাওয়ায় শুধু চোখে কাজল দিয়েছে সে কাজলও ভালো হয়নি লেপড়ে গেছে জামান রান্নাঘরে শশা রাখতে রাখতে বলল খুব দেরি করে ফেললাম নাইলা জবাব দিল না শুধু কঠিন চোখে তাকালো জামান বলল রান্না হয়নি রান্না নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে না শাড়ি এনেছ নুরু বাসায় ছিল না গ্রিন ফার্মেসিতে খোঁজ করেছিলে না ও বাসায় কতক্ষণ থাকে ও তো দিনরাত গ্রিন ফার্মেসিতে পড়ে থাকে সেখানে গিয়ে একটু খোঁজ নেবার কথা মনে পড়ল না সামান্য বুদ্ধিটাও তোমার হয় না বুদ্ধি জমা রেখে রেখে হবেটা কি সামান্য ব্যাপারে এত রেগে যাচ্ছ কেন আমার সবই তো সামান্য রান্নাঘরে গাছের মতো দাঁড়িয়ে থাকবে না যাও ওদের সঙ্গে বসো না থাক এদের সঙ্গে বসতে হবে না বাবুর কাছে যাও জামান চলে যেতে ফিরুমা বলল স্বামী হইল গিয়া আম্মা বেস্তের সাবি ভেসদের দরজার মধ্যে বায়সাত লম্বা এক তালা ঝুলতাছে স্বামী হইল সেই তালার চাবি কোনো মেয়ে ছেলে ভেসতে ঢুকনে রাখে সেই চাবি দিয়া দরজা খুলন লাগে এই জন্য স্বামীর সঙ্গে খারাপ কথা বলা কিতাবে নিষেধ ফিরুর মা তোমার মুখটা দয়া করে তালাবদ্ধ করে রাখো একটা কথাও না জাল কমায় দেন আম্মা পোলাও নরম হইব পোলাও নরম হবে না শক্ত হবে সেটা আমি দেখব তোমার বক্তৃতা দিতে হবে না নাইলা রাগ করে আগুনের আজ আরও বাড়িয়ে দিল তার কান্না পাচ্ছে আজ সব কিছু এমন খারাপভাবে এগুচ্ছে কেন অরুণার উপর তার ভয়ঙ্কর রাগ লাগছে যদিও রাগ লাগার তেমন কোনো কারণ নেই মেটে কাজ প্রচণ্ড রকম বেহায় মনে হচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে কি করে রেখেছে অন্য সময় তা এত লাল লিপস্টিক দিতে দেখা যায় না আলমের প্রতিটি কথায় হেসে গড়িয়ে পড়ছে এই মেয়ের পেটে এত হাসি লুকোনো ছিল রান্নাঘর থেকে বসার ঘরের কথাবার্তা সবই শোনা যায় নালে খুব মন দিয়ে শুনছে এমন কিছু হাসির কথা তো আলম বলছে না তাহলে এত হাসি কেন কিশোরী মেয়েরা খিলখিল করে হাসলে মানায় তুই এক ধামরি তুই এমন করে হাসছিস কেন সুন্দর ছেলে দেখে হুশ নেই নালা রান্নাঘরে আটকে আছে তার কি উচিত ছিল না একবার এসে খোঁজ নেয়া ভদ্রতা করেও তো বলতে পারতো তোর কি সাহায্য লাগবে বল ভদ্রতা টদ্রতা এখন এই মেয়ে গুলে খেয়ে বসে আছে কেউ বোধ তাকে বলে দিয়েছে খিলখিল করে হাসলে ছেলেরা খুশি হয় সে হেসেই যাচ্ছে নাহল ইচ্ছে করছে বলে আসে আস্তে করে হাসো বাবু উঠে যাবে সবাই খেতে বসলো রাত নটায় অরুণা বলল এত রাত হয়েছে বুঝতেই পারেনি বাসায় ফিরতে ফিরতে দশটা বেজে যাবে কি সর্বনাশের কথা আলম বলল কোনো সর্বনাশের কথা না আনন্দের কথা আমরা এই আসর ভাঙ্গ রাত বারোটায় আপনার ভয় নেই আপনাকে আমি পৌঁছে দেব বারোটার সময় বাসায় পৌঁছে দিলে আমাকে স্ট্রেট বাসা থেকে বের করে দেবে আমি হব পথবাসী নালের গা জলে গেল কি কাঁপবো আমি হব পথবাসী আলম বলল আমরা থাকতে আপনি পথবাসী হবেন না আচ্ছা অরুণা শুনুন আপনি কি গান জানেন হুম হুম আমার কেন জানি মনে হচ্ছে আপনি গান জানেন স্কুলের ফাংশনে গাইতাম না জানার মতোই নাইলার মুখ তেতো হয়ে গেল স্কুলের ফাংশনে গাইতাম তুই স্কুলের ফাংশনে গান গিয়ে সবাইকে উদাস করে দিয়েছিস লতা মুঙ্গেশকর এসেছে নাইলা ভেবে পাচ্ছে না অরুণার উপর তার এত রাগ হচ্ছে কেন অরুণার উপর রাগ করে এমন খারাপ খারাপ কথাই বা কেন মনে আসছে আলম বলল খাওয়ার পর আপনার গান শুনব সর্বনাশ আমার গান শুনে এই অ্যাপার্টমেন্টের লোকজন আমাকে রাস্তায় বের করে দেবে নালা মনে মনে বলল তোকে রাস্তায় বের করবে না তোকে কানে ধরে স্টেডিয়ামে চক্কর করতে হবে লতা মঙ্গেশগিরি বের করে দেবে আলম বলল আপনার কোনো অজুহাত শুনতে চাচ্ছি না খাওয়ার পর শুরু হবে সঙ্গীত স্প্যানিশরা কী করে জানেন যে কোনো পার্টির পর নাচতে শুরু করে নাচ চলে একেবারে মধ্যরাত পর্যন্ত নালা মনে মনে বলল তুই বসে আছিস কেন তুই বল আমি স্কুলের ফাংশানে নেচেছি আপনি চাইলে এখানেও নাচব বাবু উঠে গেছে উঠেই কান্না যেমন জামান খাওয়া বন্ধ রেখে ছেলেকে ধরল ছেলে ব্যাকুল হয়ে বলল বাবা আমি বাতিস দুধু খাবো না এত দীর্ঘ একটা বাক্য ছেলে প্রথম বলল জামানের মনটা খারাপ হয়ে গেল সে ছেলেকে নিয়ে ছাদে হাঁটতে গেল আলম বলল বাচ্চা কাচ্চা খুব ভালো জিনিস কিন্তু এদের জন্য যে খাওয়া রেখে উঠে যেতে হয় গল্পের আসর ফেলে কোলে নিয়ে ঘুরতে হয় এটা খারাপ বাচ্চা কাচ্চা কেমন হওয়া উচিত জানেন অরুণা বাচ্চা কাচ্চা হওয়া উচিত চাবি সিস্টেমে চাবি দিয়ে ঘুম বাড়িয়ে রাখলেন আবার যখন আদর করতে ইচ্ছে করলো চাবি দিয়ে জাগিয়ে খানিক্ষণ আদর করলেন অরুণা খিলখিল করে হাসছে হাসতে হাসতে সে বিষম খেল নায়লা ভাবল এই মেয়েটা নিতান্ত বেহায়ের মতো হাসছে বোঝা যাচ্ছে বিয়ের জন্য অস্থির হয়ে আছে লজ্জাসরম বিসর্জন দিয়েছে খাওয়া দাওয়া শেষে অরুণা সত্যি সত্যি গান গাইতে বসল নায়লা মেয়েটার নির্লজ্জতা হতভম্ব হয়ে গেল আপনারা কিন্তু আমার গান শুনে টিপে হাসতে পারবেন না আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেও পারবেন না ভালো হয়েছে নাইলা মনে মনে বলল ঢং করিস না বাদ্রি কোথাকার গান গাইতে বসেছিস কে ফেল গানের শেষে তুই একটা খামটা নাচও দেখাবি আলম তোর খামটা নাচও পছন্দ করবে অরুণা বলল আমি কি একটা রবীন্দ্রসঙ্গীত করব। আলম বলল আপনার যা ইচ্ছে করুন শুধু দয়া করে খেয়াল ধরবেন না অরুণা আবারও হাসতে হাসতে গড়িয়ে পড়ছে নাইলার ইচ্ছে করছে বলে তুই যেভাবে হাসছিস তোর দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে অরুণা গান শুরু করেছে আমি গান পেতে রই আমার আপন হৃদয় গহন দাড়ে কোনো গোপনবাসীর কান্না হাসির গোপন কথা শুনি পারে অরুণার গলা মিষ্টি গাইছেও খুব সুন্দর করে নাইলা বিষণ্ন চোখে তাকিয়ে আছে অরুণা এত সুন্দর গাইতে পারে নাইলার জানা ছিল না গান শেষ করে অরুণা হালকা গলায় বলল বাবার খুব শখ ছিল আমি গান শিখি মাস্টার টাস্টার রেখে হুলস্থুল করেছিলেন বাবা মারা গেলেন গানও মারা গেল দশ বছর পর প্রথম একটা পুরো গান গাইলাম আলম বলল অসাধারণ আপনার গানের গলা নায়লা অসাধারণ না নায়লা বলল হ্যাঁ আলম বলল আমরা কি আরেকটা শুনতে পারবো অরুণা বলল হ্যাঁ পারবেন এবং এইটাই শেষ আর কোনো গানই আমি পুরো জানি না অরুণা আবার শুরু করল মধুর তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ ভুবন জুড়ে রইল লেকে আনন্দ আবেশ নালা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তার কত শখ ছিল গান শেখার স্কুলের আপা বলেছিলেন নায়লা তুই মন দিয়ে গান শেখ তুই নাম করবি তোর গলা ভালো সে ভালো গলা দিয়ে তার লাভটা কি হলো বাবাকে সে গানের স্যার রাখার কথা বলতেই তিনি বিরক্ত হয়ে বলেছিলেন স্যার রেখে গান শিখতে হয় নাকি রেডিও শুনে শুনে শিখবি যে শিখতে পারে সে রেডিও শুনে শুনে শিখতে পারে যে পারে না তাকে মাস্টার গুলে খাওয়ালেও পারে না আলম বলল নায়লা তুমি গান জানো না নায়লা কঠিন গলায় বলল না গুনগুন করে গাওয়ার মতো খানিকটা নিশ্চয়ই জানো ঘুম পাড়েনি গান গেয়ে বাচ্চাকে ঘুম পাড়াও না নাকি ঘুম পাড়াবার দায়িত্ব বাচ্চার বাবার নায়লা বলল আমি রান্না আর ঘর ঝাঁট দেওয়া ছাড়া আর কিছু জানি না ঘর কি করে ঝাড় দেওয়া হয় দেখতে চাইলে ঘর ঝাড় দিয়ে দেখাতে পারি আচ্ছা বেশ আমরা তাই দেখব নিয়ে আসো ঝাড়ু অরুণা আবার হেসে উঠল খিলখিল করে নাইলার এমন রাগ লাগছে বাবু খুব কাঁদছে ফোপাতে ফোঁপাতে ডাকছে মাম্মাঠ মাম্মাঠ আলম বলল নায়লা তুমি বাবুর কাছে যাও তো সে তোমার জন্য অস্থির হয়ে আছে আমরা এখন বিদেই হব তোমার বান্ধবীকে নিয়ে চিন্তা করবে না আমি তাকে ঠিক মতো নামিয়ে দেব আরেকটা কথা তোমার বান্ধবী সামনে বলছি তোমার বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে আমার প্রসঙ্গে তোমার বান্ধবীর মনোভাবটা কি জানতে পারলে ভালো হতো তিনি কি বলবেন অরুণা মেঝের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে নায়লা মনে মনে বলল মাদ্রি তুই এত ঢং থেকে শিখেছিস চিৎকার করে বলে ফেল আমি তোমাকে বিয়ে করতে চাই এক্ষুনি চাই এক্ষুনি চাই সিনেমার নায়কের মতো তুই ঢং করছিস কেন রে ঢঙি এর মধ্যে ঢং করার কি আছে কি কুচ্ছিত কথা সে অরুণাকে নিয়ে ভাবছে অথচ অরুণা এত ভালো একটা মেয়ে নাইলার কি হয়েছে কেন সে এত খারাপ হয়ে গেছে নাইলা শোবার ঘরে বাবুকে দুধ খাওয়াচ্ছে সারাদিন বাবু আজ মাকে কাছে পায়নি সে দু হাতে শক্ত করে মাকে জড়িয়ে ধরে আছে আলমরা চলে গেছে আশ্চর্যের ব্যাপার যাবার আগে নাইলার কাছ থেকে বিদায় পর্যন্ত নেয়নি জামান ওদের এগিয়ে দিতে গেছে নালা ফিরুরমাকে বলল বাতি নিভিয়ে মশারি খাটিয়ে দিতে ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে সে বাবুকে নিয়ে শুয়ে থাকবে খাবার টেবিল নোংরা হয়ে আছে টেবিল পরিষ্কার করতে হবে তাকেই করতে হবে ফিরুরমাকে দিয়ে হবে না সে কাচের জিনিস ভাঙবে ইচ্ছে করেই ভাঙবে ফিরুরমা বলল আটটা বাসন কি ধুম আম্মা না তুমি খেয়ে নাও ভাইজান কি পোলাও গরম করে দিম ভাইজানের খাওয়া হয় নাই খাওনের মাঝখানে উঠে গেল ভাইজানের চিন্তা তোমাকে করতে হবে না তুমি তোমার চিন্তা করো জামানোদের গাড়িতে তুলে দিয়ে আসতে গিয়েছে এগারোটা দশে এখন বাজে সাড়ে বারোটা এর মধ্যে ফিরুমা মা দুবার নিচে গিয়ে খোঁজ নিয়ে এসেছে কেউ নেই মানুষটা গেল কোথায় নালার ভয় ভয় লাগছে ঢাকা বিচিত্র শহর কত কি হতে পারে তার ইচ্ছে করছে নিজে একবার খোঁজ নিয়ে আসে যদিও তা সে করল না ঘর পরিষ্কার করলো বসন ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছল সন্ধ্যাবেলাতে সে একবার গোসল করেছে আবার পানি গরম করে গোসল করল গোসলের পরে মাথার ভার ভার ভাবটা দূর হয়েছে ভালো লাগছে ফিরুমা চা বানিয়ে দিচ্ছে প্রচণ্ড ক্লান্তির পর গরম চাটা খেতে ভালো লাগছে ভাত খাওয়া হয়েছে ফিরুমা যে না খাওনি কেন ভাইজান না ডরে আম্মা শরীর আছে। শরীর কাঁপা গাঁপে কিছু নাই তোমার ভাইজান কচি খোকা না যাও খেতে বসো নিচে দারোয়ানরে জিজ্ঞেস করলাম ভাইজান রে দেখছেন হে আমার সাথে মস্করা করে আমারে কয় কি আমি রাইত কানা রাইতে চোখে দেখি না চুপ করো তো কথার যন্ত্রণা অস্থির হয়েছি অল্পে অস্থির হওয়া তো আমা ভালো না তোমাকে আমি আর রাখবো না ফিরুর মা তুমি দেশে চলে যাবে আইসা। জামান ফিরেছে এত দেরি করে যে ফিরেছে তার জন্য কোনো দ্বিধা কোনো সংকোচ নেই আশ্চর্য মানুষ তো নায়লা দেখছে মানুষটা স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঠুকে হাত পা ধুচ্ছে প্যান্ট বদলে লুঙ্গি পরে বলল চলো শুয়ে পড়ি নাইলা বলল এতক্ষণ কোথায় ছিলে আলম ধরে নিয়ে গেল অরুণাকে নামিয়ে ওর সঙ্গে খানিক্ষণ ঘুরলাম রাত দুপুরে ঘুরলে আলমকে তো তুমি জানো না ও কিছু বললে না করা মুশকিল ও আচ্ছা তোমার ছবিগুলি সে দিয়ে দিয়েছে আমার কি ছবি ওর সঙ্গে সাবার গিয়েছিলে ছবি তুলেছ সেসব সব ছবি সুন্দর ছবি এসেছে টেবিলের উপর রেখেছি দেখো নায়লা শক্ত হয়ে গেল যেমন কি ব্যাপারটা কিছু মনে করেছে ছবি দেখে অন্য কিছু ভেবে বসেনি তো নায়লা হুম খুব ঠান্ডা লাগছে সবার আগে চা খাওয়াবে নায়লা নিঃশব্দে চা বানাতে উঠে গেল চা বানিয়ে ঘরে ঠুকে দেখে জামান ছবি দেখছে খুব মনোযোগের সঙ্গেই দেখছে নায়লা বলল প্রথম যেদিন উনার কাছে গেলাম উনি বললেন সাভার থেকে কি যেন কিনবেন জোর করে ধরে নিয়ে গেলেন তুমি রাগ করিনি তো না রাগ করব কেন ও যাদের পছন্দ করে তাদের খুব আপন করে দেখে তোমাকে খুব পছন্দ করে আমাকে পছন্দ করে না তোমাকে করে আমি হচ্ছি ফাও দেখি ছবিগুলি ছবি সুন্দর এসেছে একটি ছবিতে দেখা যাচ্ছে আলমের পাশে নায়লা দাঁড়িয়ে নায়লা আলমের দিকে তাকিয়ে হাসছে আর আলম বাহাতে নায়লাকে জড়িয়ে ধরে আছে নায়লার নিঃশ্বাস বন্ধ হয়ে এল কখন এই ছবি তোলা হলো আলম কখন তাকে জড়িয়ে ধরেছিল মনে নেই তো কি সুন্দর হয়েছে ছবিটা কি সুন্দর নায়লা চোখ ফেরাতে পারছে না নায়লা হুম আলম তোমকে কাল হোটেলে যেতে বলেছে নালা তীক্ষ্ণ গলায় বলল আমাকে তার হোটেলে যেতে বলবে কেন এটা কেমন কথা শুনতেও তো খারাপ লাগছে তার বিয়ের তারিখ তারিখ ঠিক করবে বিয়ের জিনিসপত্র কিনবে ও সামনের সপ্তাহে বিয়ে করতে চায় সামনের সপ্তাহে করুক বা আগামীকালই করুক তিনি তো আমাকে বলতে পারেন না হোটেলে যেতে ব্যাচলের একজন মানুষ একা থাকেন তুমি হঠাৎ রেগে গেলে কেন ওর মনে কিছু নেই বলে ও এত সহজে বলতে পারলো এটা তুমি কেন বুঝতে পারছো না তাছাড়া এমন তো না যে তুমি তার হোটেলে যাওনি আমি গোপনে গিয়ে উপস্থিত হইনি কাজে গিয়েছি সেও তোমাকে গোপনে যেতে বলছে না জরুরি কাজে ডেকেছে নাইলা কঠিন গলায় বলল আমাকে তোমার বন্ধু হোটেলে ডেকে পাঠাচ্ছেন আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি দরজা বন্ধ করে জরুরি আলোচনা করছি এটা তুমি সহজভাবে নেবে হ্যাঁ নেবো আলমকে আমি চিনি একজন স্বামী কখনো তার স্ত্রীকে চিনতে পারে না আর তুমি ছেলেবেলার বন্ধুকে চিনে ফেলবে তুমি কতটুকু জানো তাকে অনেকখানি জানি না তুমি অনেকখানি জানো না তুমি জানো না যে ওই লোক আমাকে প্রেম নিবেদন করেছে যেমন সহজভাবে বলল তোমাকে প্রেম নিবেদন করেছে সরাসরি বলেনি ইশারাই বলেছে তুমি যাকে ইশারা ভাবছো তা হয়তো ইশারা নয় তোমার ধারণা আমি এতই কম বুদ্ধির একটা মেয়ে যে কেউ আমার প্রেমে পড়তে পারে না তুমি শুধু শুধু রাখছ আলম তোমার সঙ্গে ঠাট্টা করেছে ঠাট্টাটাই সত্যভাবে তুমি কষ্ট পাচ্ছ ঠাট্টা হলে তো ভালোই চলো ঘুমোতে যাই দুজন দুপাশে আর বাবু মাঝখানে শুয়ে আছে একটা জানালা মনে হচ্ছে খোলা বাতাস আসছে নালার উঠে গিয়ে জানালা বন্ধ করতে ইচ্ছে করছে না সে জেগে আছে তবে পড়ে আছে মরার মতো তাকে দেখলে যে কেউ ভাববে সে ঘুমোচ্ছে বাবু ঘুমের মধ্যেই বলল মাম্মাটের কাছে যাবো আমি মাম্মাটের কাছে যাব জামান ছেলের গায়ে হাত রেখে তাকে আদর করছে বেচারা আজ মার আদর তেমন পায়নি ঘুমের মধ্যেও সেই না পাওয়ার অস্থিরতা চলে আসছে জামান বলল নায়লা ঘুমিয়ে পড়েছ না আমার অফিসে একটা ঝামেলা হয়েছে তোমাকে বলা দরকার ঝামেলার কথা শুনতে ইচ্ছে করছে না অন্য কিছু বলা থাকলে বলো কিছুক্ষণ চুপ করে থেকে জামান বলল তুমি খুব অস্থিরতার মধ্যে আছো তোমার কি হয়েছে আমার কিছু হয়নি জানালাটা বন্ধ করে দেবে ঠান্ডা বাতাস আসছে জামান উঠে জানালা বন্ধ করলো নাইলা বলল ঠান্ডা গ্লাস পানি খাওয়াও জামান পানি এনে দিল নাইলা পানি খেলো না এক চুমুক দিয়ে গ্লাস ফিরিয়ে দিল তার আসলেই কেমন জানি অস্থির লাগছে জানালা বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘরটাও যেন অনেকখানি গরম হয়ে পড়েছে নায়লা গা থেকে লেপ সরিয়ে দিল এখন তার ইচ্ছে করছে দরজা খুলে ছাদে গিয়ে বসে থাকতে জামান বলল তোমার কি খারাপ লাগছে হ্যাঁ কেন বল তো বুঝতে পারছি না বাতিটা জ্বালাও যেমন বাতি জ্বালালো নায়লা বলল তোমার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা আমার উচিত হয়নি খুব ভুল হয়েছে আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাকে বলি আমাকে কিছু বলার নেই তুমি ওর সঙ্গে ছবি তুলেছো তাতে কি হয়েছে অনেক কিছুই হয়েছে না শুনলে তুমি বুঝবে না উনি সাভার যাবেন আমাকেও নিয়ে যাবেন আমি যেতে চাইনি উনি এমন জোর করলেন যে আমি না বলতে পারলাম না তুমি কেন কেউ পারবে না আমি তো আগে কখনও স্মৃতিসোধে যাইনি এত ভালো লাগলো ছবি তুলতে ইচ্ছে করলো উনাকে বলতেই উনি ক্যামেরা নিয়ে এলেন একসময় তার গাড়ির ড্রাইভারকে বললেন আমাদের দুজনে ছবি তুলে দিতে বলেই তিনি আমার পাশে দাঁড়ালেন কখন যে তিনি তার হাত আমার কাঁধে রেখেছেন বুঝতেই পারিনি পুরো ব্যাপারটা আমার কাছে খারাপ লেগেছিল বলে আমি তোমাকে কিছু বলতে পারিনি তোমার খারাপ লাগার কিছু নেই তুমি নিজে ভালো মানুষ বলে পৃথিবীটা তোমার মতো করে দেখো পৃথিবীর সব পুরুষই তুমি তোমার মতো মনে করো পৃথিবীর পুরুষগুলি তোমার মতো না পুরুষ মানুষের সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব খারাপ তোমার বন্ধু সম্পর্কেও খারাপ ওই দিন আমার সঙ্গে ছবি তোলার পর থেকে তার ভাবভঙ্গি পাল্টে গেল কি যে তুমি বলো আমি ঠিকই বলি আমি ভুল বলি না যেহেতু ওই দিন ছবি তোলার সময় আমি আপত্তি করিনি কাজে সে প্রশ্রয় পেয়ে গেল প্রশ্রয় পেল বলেই এ ধরনের অস্বাভাবিক কথা সে বলতে পারল জামান স্বরে বলল আলম হলো পাগলা টাইপের ও কি মনে করে কি বলেছে কে জানে ওর কথায় অস্থির হল না আমি অস্থির হয়ে আছি তোমাকে কে বলল। অস্থির হবার মতো কি ঘটেছে কিছুই ঘটেনি ফালতু ধরনের একটা ছেলে যদি আমাকে কিছু বলে বসে তাতে কে যায় আসে আমি তো ফালতু মেয়ে না চট করে কাউকে ফালতু বলা ঠিক না যে ফালতু তাকে ফালতুই বলতে হয় তোমার প্রাণের বন্ধুর স্বভাবটা কেমন তুমি জানতে চাও ওর স্বভাব কেমন আমি জানি না এলা না তুমি জানো না একজন পুরুষ অন্য একজন পুরুষের আসল স্বভাব কখনো ধরতে পারে না একজন মেয়ে শুধু পারে আমি বলি তোমার বন্ধুর স্বভাব কেমন তার হলো মেয়ে ঘাসের স্বভাব মেয়ে দেখা মাত্রই তার মনে ছোঁক ছোঁক ভাব হয় সে এমন একটা ভান করে যেন প্রেমে পড়ে গেছে মেয়েরা তার এই ভঙ্গিতে প্রতারিত হয় ধরা দেয় তুমি কি প্রতারিত হয়েছ নাইলা তীক্ষ্ণকলায় বলল আমি প্রতারিত হব কেন এমনি বললাম না তুমি এমনি বলনি তোমার মনে অন্য কিছু আছে তুমি কি ভাবো আমাকে যেমন হক গেল নাইলা হঠাৎ এমন উত্তেজিত হয়ে গেল কেন তোমার কি ধারণা তোমার বন্ধুর প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি এসব কথা কেন আসছে কারণ আছে বলে আসছে কারণ না থাকলে আসতো না তোমাকে আমি চিনি তুমি ভালো মানুষের মতো ভঙ্গি করে থাকো ভঙ্গি পর্যন্তই তোমার ভেতরটা অন্য পুরুষদের মতো অন্ধকার তুমি কি ভেবেছ তোমার মতো ভালো মানুষ পুরুষ আগে দেখিনি দেখেছি এরকম একজনের সঙ্গে আমার বিয়েও ঠিক হয়েছিল তখন ধারণা হয়েছিল এই মানুষটার মতো মানুষ পৃথিবীতে আর জন্মায়নি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে মানুষ আমাকে নিয়ে কী করলো জানতে চাও জানতে চাইলে বলতে পারি শুনলে তুমি কলার খোসার মতো আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে নাইলা হাওমাও করে কাঁদছে কান্না শব্দে বাবু উঠে পড়েছে সেও কাঁদতে শুরু করেছে জামান তাকিয়ে আছে হতভম্ব হয়ে জামান অফিসে ঢুকলো লজ্জিত ভঙ্গিতে যেন অপরিচিত কারো বাড়িতে সে ঠুকতে যাচ্ছে এক্ষুনি বাড়ি দারোয়ান বলবে কাকে চান কি প্রয়োজন জামান এই মুহূর্তে কাউকে চাচ্ছে না তার তেমন কিছু প্রয়োজনও নেই তিন মাসের বেতন তাকে মাসের এক তারিখে দিয়ে দেয়া হয়েছে ক্যাশিয়ার বজলুর রহমান বলেছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনাকে পরে হিসেব করে দিয়ে দেব কয়েকদিন যাক তারপর আসুন চার দিন মাত্র গিয়েছে এই চার দিনে কিছু হবার কথা না তবু জামান এসেছে প্রফিডেন্ট ফান্ডে টাকার জন্য যে এসেছে তা না কেন এসেছে নিজেও জানে না কে জানে হয়তো লজ্জা পাওয়ার জন্য এসেছে গেটের কাছে দারোয়ান সগির মেয়া বিড়ি টানছিল বিড়ি লুকিয়ে ফেলে বলল স্যার ভালো আসছেন তার গলা অন্যদিনের চেয়ে বেশি আন্তরিকতা জামান বলল ভালো আছি আপনার খবরে মনটা খুব খারাপ হয়েছে স্যার ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দারোয়ানের সহানুভূতি জামানের ঠিক ভালো লাগছে না আবার কারো সহানুভূতি তুচ্ছও করা যায় না জামান অফিসে ঢুকল তার চেয়ারটা খালি টেবিলের ফাইলপত্র সরানো হয়নি জামানের পাশে টেবিলের ইলিয়াস সাহেব উঁচু গলায় বললেন আরে জামান ফাইজে আসেন আসেন সবাই তাকাচ্ছে বিশ্রী অবস্থা জামানের মনে হলো অফিসে আসে ভুল হয়েছে না এলেই হতো আপনার কোনো খোঁজ খবরই নাই কি ব্যাপার বলুন তো এই তো আসলাম কেমন আছেন আর থাকা থাকি বসেন দেখি চা খান ইলেশ সাহেব জামানকে চা খাওয়ার জন্য অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লেন ব্যস্ততাটাও চোখে পড়ে চাকরি ছেড়ে দিয়ে ভালো করেছেন গুড ডিসিশন এখন ব্যবসা করুন ব্যবসা ছাড়া বাঙালির উন্নতি নেই চাকরি আরও আগেই ছাড়া উচিত ছিল ইলেশ সাহেব এমন ভঙ্গি করছেন যেন জামান নিজে চাকরি ছেড়েছে তাকে ছাড়িয়ে দেয়া হয়নি এ জাতীয় ছেলে মানুষই কথাবার্তার মানে আছে জামান সাহেব জি দশটা পাঁচটা অফিস করে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে গেছে বাঙালি এখন মেরুদণ্ডবিহীন জাত চাকরি ছেড়ে আপনি কাজের কাজ করেছেন চাকরি তো আমি ছাড়িনি ওরা ছাড়িয়ে দিয়েছে একই ব্যাপার সিঙ্গারা খান চায়ের সঙ্গে গরম গরম শিঙড়া ভালো লাগবে জামান চা খেলো সিঙ্গারা খেলো অকারণে বসে থাকার কোনো মানে হয় না উঠে দাঁড়ালো ইলিয়াস সাহেব বললেন চলে যাচ্ছেন নাকি জি আবার আসবেন মাঝে মাঝে আপনাকে না দেখলে ভালো লাগে না নিন সিগারেট নিয়ে যান জামানকে সিগারেট নিতে হলো ফেরার পথে সে ক্যাশিয়ার আব্দুল করিম সাহেবের সঙ্গে দেখা করতে গেল করিম সাহেব জামানকে দেখে নিষ্প্রাণ গলায় বললেন বসুন হাতের কাজ ছেড়ে নেই বসব না আজ যাই বসতে বলছি বসুন জামান বসল করিম সাহেব হাতের কাজ ছাড়তে এক ঘন্টার মতো সময় নিলেন এক ঘন্টা পর মুখ তুলে বললেন আপনার প্রফিডেন্ট ফান্ডের কাগজপত্র সব রেডি করে ফেলেছি সব মিলিয়ে আপনি পাচ্ছেন একুশ হাজার দুশো টাকা আগামী সোমবার আসবেন আমি চেক আপনার হাতে দিয়ে দেব জি আচ্ছা আপনার বেতন হিসাব করে দেখলাম আপনিই কিছু টাকা পান পে ফিক্সেশনে ভুল ছিল আপনি অফিসের কাছে তেইশশো নব্বই টাকা পান টাকা নিয়ে যান রেভিনিউ স্ট্যাম্প আছে জি না রেভিনিউ স্ট্যাম্পের জন্য দু টাকা দিন দিয়ে সই করুন ক্যাশ টাকা নিয়ে যান জামান সই করল টাকা নিল টাকা গুনে নিন ভাই আবারও কি একশো টাকা বেশি দিয়েছেন না বেশি দেয়নি তাহলে আর গুনার দরকার নেই হঠাৎই টাকাটা পেয়ে কি খুশি হয়েছেন জামান সাহেব ওই টাকা তো পাওয়ার কথা ছিল না বলুন খুশি হয়েছেন জি আপনার চাকরি যে চলে গেছে এটা ভাবিকে বলেছেন এখনো বলিনি আমিও তাই ভেবেছি পারেননি বলা সম্ভবও না পৃথিবী সবার কাছে ছোট হওয়া যায় স্ত্রীর কাছে ছোট হওয়া যায় না আমার দুবার চাকরি গিয়েছে এই ব্যাপারটা আমার চেয়ে ভালো কেউ জানে না জামান সাহেব আমার একটা উপদেশ শুনুন এ যে টাকাটা পেলেন এটা ভাবির হাতে দিয়ে দিন ভাবিকে বলুন ইচ্ছে মতো খরচ করতে ভাবি খুব আনন্দিত হবেন আনন্দ থাকতে থাকতে এক সময় আপনার দুঃসময়ের কথা বলুন এতে তো কষ্টটা আরও বেশি হবার কথা হবে না সেই বুদ্ধিও শিখিয়ে দিয়ে দেই। ভাবিকে বলবেন এই চাকরির চেয়েও ভালো একটা চাকরির ব্যবস্থা হয়েছে মিথ্যে কথা বলা হবে মিথ্যে কথা বলবেন আপনি তো আলামিন না যে সবসময় আপনাকে সত্য কথা বলতে হবে সংসার টিকিয়ে রাখতে হলে মিথ্যে বলতে হয় শুধু সিমেন্ট দিয়ে গাঁথা যায় না সিমেন্টের সঙ্গে বালি মেশাতে হয় সিমেন্ট যদি সত্যি হয় মিথ্যা হলো বালি এই দুয়ের মিলিত ফল হল বিশাল ইটের গাঁথুনি যা সত্যি তাই ওকে বলবো বলে ঠিক করেছি ঠিক আছে ভাই সত্যবাদী বলুন চাকরি বাকরির চেষ্টা কিছু করছেন না করে ভালোই করেছেন চেষ্টা করেও কিছু হবে না দেশে সব কিছু আছে চাকরি নেই আমি কি আপনার জন্য বিকল্প ব্যবস্থা দেখব আপনার মতো অবস্থা আমার যখন হয়েছে তখন ওই বিকল্প ব্যবস্থার উপর বেঁচেছিলাম ওই লাইন আমি কিছুটা জানি বিকল্প ব্যবস্থাটা কি? টিউশনি রমরমা ব্যবসা অনেক পয়সাওয়ালা অপদর্থ বাবা মা আছে যারা তাদের ছেলেমেয়ের জন্য দেড় হাজার দু হাজার টাকা বেতনে প্রাইভেট টিউটর রাখে এরকম দুটা জোগাড় করতে পারলে আপনার সমস্যার সাময়িক সমাধান হবে চেষ্টা করব। প্রাইভেট টিউশনই কখনো করিনি করেননি এখন করবেন কি পড়াবো তাও তো জানি না থ্রি ফোরের বাচ্চা পড়াবেন তেমন কিছু জানতেও হবে না বাবা মারা তো আর পরীক্ষা নিতে আসছেন না আপনি কি পড়াচ্ছেন আপনি যখন পড়াবেন তারা তখন স্টার টিভি দেখবে কিংবা পার্টি ফার্টিতে যাবে কি চেষ্টা করব? যেমন কিছু বলল না করিম সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন আমি কি বলছি মন দিয়ে শুনুন পরশু দিন সন্ধ্যার পর আমার বাসায় আসুন সারভাইভালের চেষ্টা তো করতে হবে রে ভাই হবে না জি হবে আর এদিকে বড় সাহেবের সঙ্গে আমি আপনার ব্যাপারটা বলবো সৎ মানুষ এবং কাজের মানুষ ওদের যদি চাকরি চলে যায় তাহলে তো চলবে না তাহলে বুঝতে হবে কেয়ামত এসে গেছে জামান বলল উঠি উঠবেন উঠুন মনে রাখবেন পরশুদিন সন্ধ্যা আর ভাবিকে টাকাটা দিয়ে দেবেন ইনার মনটা ভালো থাকা দরকার বুঝতে পারছেন ভাই পারছি জামানের কোনো কাজ নেই বাসায় ফিরে যেতে পারে অসময়ে বাসায় ফিরলে নাইলা খুব অবাক হবে খুশিও হবে বাবু কী করবে কে জানে নিশ্চয়ই দাঁত কিরমির করবে বাড়াবাড়ি রকমের খুশি হলে বাবু দাঁত কিরমির করে বাবুর জন্য কিছু বেলুন কিনে নিয়ে গেলে হয় একসঙ্গে চারটা চার রঙের গ্যাস বেলুন নিয়ে গেলে বাবু কি করবে পাঁচ টাকা করে দাম হলে চারটা কুড়ি টাকা একসঙ্গে চারটা কেনার জন্য কিছু কমে হয়তো দেবে নালার জন্য কিছু কিনে নিয়ে গেলে হয় কোন জিনিসটা তার সবচেয়ে পছন্দ যেমন জানে না কাঁচের চুরি কি পছন্দ প্রায় কাঁচের চুরি কেনে দরজা খুললো নায়লা খুশি খুশি গলায় বলল আরে তুমি আজ সকাল সকাল চলে এলে যে জামান কিছু একটা জবাব দিতে যাচ্ছিল তার প্রয়োজন হল না নাইলা চেয়ে চেয়ে ডাকতে লাগলো বাবু দেখে যাও কে এসেছে দেখে যাও নায়লা বলল বাবু যে কি কাণ্ড শুরু করেছে না দেখলে তুমি বিশ্বাস করবে না সে হাঁটা ভুলে গেছে আজ সকাল থেকে হামাগুড়ি দিচ্ছে সে কি আমি হাসতে হাসতে বাঁচি না বাচ্চারা হামাগুড়ি থেকে হাঁটা শেখে সে হাঁটার থেকে হামাগুড়ি বাবু কই আসো তো বাবাকে দেখে যাও বাবু পর্দা ফাঁক করে বসার ঘরে এলো সে সত্যি সত্যি হামাগুড়ি দিচ্ছে যেমন হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিল নায়লা বলল তোমাদের অফিসকে আজ সকাল সকাল ছুটি হয়ে গেছে হুম তুমি কি ভাত খাবে না খেয়ে এসেছো খেয়ে এসেছি ক্যান্টিনে খেয়েছ নিশ্চয়ই আজ ভাত নিয়ে যাও না কেন আমি রান্না শেষ করে এসে বসা করে দেখি তুমি চলে গেছ দেরি হয়ে যাচ্ছিল দেরি হয়ে যাচ্ছিল বলে তুমি বুঝি আমাকে না জানিয়ে চলে যাবে আমার এত মন খারাপ হলো আচ্ছা শোনো তুমি কি আমার উপর কোনো রাগ করেছ না তো আমার ধারণা গত রাতে আমার আজে বাজে কথা শুনে তুমি আমার উপর রাগ করেছ আমি এত চট করে কারোর উপর রাগ করি না সেটাও জানি রাগ না করাটাও ভালো না রাগটা করার মতো আমি যদি কিছু করি তাহলে অবশ্যই রাগ করবে যে রাগ করতে পারে না সে ভালোও বাসতে পারে না কে বলেছে আলম হুম আলম মনে হয় আমেরিকায় গিয়ে খুব ওস্তাদি ধরনের কথা শিখেছে নাইলা হেসে ফেলল মাকে হাসতে দেখে বাবুও হাসছে জামান বলল আজ বিকেলে কোথাও বেড়াতে যাবে নাইলা বিস্মিত হয়ে বলল বেড়াতে যাবো কেন এমনি আমরা তো যাই না কখনো সবসময় ঘরেই থাকি নায়লা নিঃশ্বাস ফেলে বলল আমার যাবার জায়গা নেই কারো বাসায় যাবার চেয়ে বরং দোকানে ঘুরতে ভালো লাগে চলো দোকানে দোকানে ঘুরব খালি হাতে না খালি হাতে না এই টাকাটা রাখো তোমার কাছে ইচ্ছা মতো খরচ করো নাইলা হতভম্ব গলায় বলল আমি কিছুই বুঝতে পারছি না কিসের টাকা অফিস থেকে হঠাৎ কিছু টাকা পেয়ে গেলাম তোমাকে তো খরচ করার মতো নগদ টাকা পয়সা কিছু দিতে পারি না তুমি কি সত্যি টাকাটা আমাকে দিচ্ছ হ্যাঁ এ তো অনেক টাকা অনেক না সামান্যই তুমি ইচ্ছা মতো খরচ করো আমি দেখি আমার এখনও বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে বোধহয় স্বপ্ন টপ্ন দেখছি যেমন লজ্জিত ভঙ্গিতে বলল সামান্য কয়েকটা টাকা কি যে তুমি বলো সব টাকাটা যদি আমি আজ সন্ধ্যার মধ্যে খরচ করে ফেলি তুমি কিছু বলবে না না বেশ আজ সন্ধ্যার মধ্যে খরচ করব। আমি একা নিউ মার্কেটে যাব তুমি বাবুকে নিয়ে থাকবে তুমি সঙ্গে থাকলে সব সময় মনের মধ্যে খচখচানি থাকবে বাবুও বাতিশ দুদু বাতিশ দুদু করবে তুমি যাও আমি বাবুকে রাখব জামান বাবুকে নিয়ে খাটে বসে আছে একটু দূরে জামানের দিকে পিট দিয়ে গভীর আনন্দে টাকা গুনছে নায়লা দৃশ্যটা এত সুন্দর লাগছে জামানের আহা তার যদি কিছু বেশি টাকা থাকতো সে যদি প্রতি মাসে অন্তত একবার নায়লাকে এমন খুশি করতে পারত নায়লা বিকেল থেকে নিউ মার্কেটে খুঁটছে অন্যদিন যা দেখে সবই কিনে ফেলতে ইচ্ছে করে আজ আর কিছু কিনতে ইচ্ছে করছে না বাবুর জন্য লাল টুকটুকে একটা বল শুধু কেনা হয়েছে ছটা চিনামাটির প্লেট কেনার জন্য এলিফেন্ট রোডের দোকানগুলিতে অনেক হাঁটাহাঁটি করল পছন্দ করল শেষ পর্যন্ত কিনল না আজই কিনতে হবে এমন তো কোনো কথা না পরে কিনলেও হবে বরং জামানের জন্য একটা শার্ট কেনা যাক রংচটে শার্ট যা গায়ে দিলে চট করে বয়স দশ বছর কমে যায় ও পড়তে চাইবে না জোর করে পড়াতে হবে শার্ট কিনতে গিয়ে নাইলার মনে হলো আলমের জন্য একটা কিছু কেনা উচিত সে এত উপহার দিয়েছে তাকে একটা কিছু না দিলে ভালো দেখায় না ওই দিন যে পাঞ্জাবি পরে এসেছিল সেটা তেমন ভালো ছিল না কত সুন্দর সুন্দর পাঞ্জাবি বের হয়েছে সিল্কের কিছু প্রিন্ট পাঞ্জাবি আড়ঙে পাওয়া যায় এত সুন্দর গায়ে দিলে দামি কিছুই দিতে হয় সন্ধ্যা হতে এখনও ঘণ্টাখানিক বাকি এর মধ্যে পাঞ্জাবি কিনে আলমকে হোটেলে দিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় বাসায় ফেরা যাবে তাছাড়া বিয়ের ব্যাপারে কতদূর কী হলো সেটাও জানা দরকার সে অরুণার সঙ্গে এসব নিয়ে আলাপ করেছে কিনা তা জানার প্রয়োজন আছে একটা ব্যাপার জামানকে বলতে সে ভুলে গেছে অরুণাদের ফ্যামিলিতে পাগল আছে অরুণার বড় মামা বদ্ধ উন্মাদ মাঝে মাঝে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় পাগলামি বংশগত রোগ বংশে একজনে থাকলে পরবর্তী জেনারেশনে কারোর না কারও দেখা যায় সত্যি আবার এটা জেনে শুনেও যদি আলম বিয়ে করতে চায় করবে তবে তাকে যদি মতামত জিজ্ঞেস করে সে বলবে না রিস্ক নেওয়ার প্রয়োজন কি বাংলাদেশে কি মেয়ের অভাব হয়েছে খুঁজলে চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে নাইলা সাড়ে সাতশো টাকা দিয়ে সিল্কের একটা পাঞ্জাবি কিনল একসঙ্গে এতগুলি টাকা চলে গেল কিন্তু তার তেমন খারাপ লাগলো না বরং পাঞ্জাবিটা কিনে ভালো লাগলো মনে হল আলমের ঋণ সে খানিকটা শোধ করেছে জামান শুনলে রাগ করবে কি না রাগ করবে না নাইলা ধারণা জামান খুশি হবে বেচারা বন্ধুবান্ধব একেবারেই নেই মাত্র বন্ধু তাকে সে খুব পছন্দ করে আলম দরজা খুলে অবাক হয়ে পড়ল আরে তুমি বিগ সারপ্রাইজ আমি তোমাদের ওখানে যাচ্ছিলাম সত্যি হ্যাঁ সত্যি এই দেখো জামা কাপড় পরে তৈরি হয়ে আছি সঙ্গে পেস্ট্রির প্যাকেট তোমার রাগ ভাঙানোর জন্য পেস্ট্রি নিয়ে যাচ্ছিলাম আমি কি রাগ করেছি যে রাগ ভাঙাবেন অবশ্যই রাগ করেছো কেন করেছ সেটাই বুঝতে পারছি না ওই দিন তোমার ছেলে জন্মদিনে গিয়ে লক্ষ্য করলাম তুমি ভীষণ রেগে আছো কাজেই তোমাকে না ঘাটিয়ে ফষ্টি করলাম অরুণা মেয়েটার সঙ্গে অরুণাকে আপনার খুব পছন্দ হয়েছে তাই না খুব না তবে অপছন্দ হয়নি অরুণা কি বিয়ে করবেন ও রাজি থাকলে আমার আপত্তি নেই অরুণা খুব রাজি হবে আলম বলল এখন বলো তুমি ঠিক সন্ধ্যায় সন্ধ্যায় কোথেকে উপস্থিত হলে নাইলা বলল আপনার এখানে কি সন্ধ্যাবেলা আসে নিষেধ না নিষেধ না তুমি এসেছ আমি ভয়ঙ্কর খুশি হয়েছি আমরা এক ঘন্টা ম্যারাথন গল্প করব পাগল হয়েছেন আমি এক্ষুনি বিদায় হব আপনার জন্য সামান্য উপহার এনেছি উপহারটা দিয়েই বিদায় হব আমার জন্য উপহার হুম আমি আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি আশ্চর্য এ তো প্রথম কেউ আমাকে উপহার দিল বিশ্বাস করো নায়লা আমি বানিয়ে বলছি না বা মিথ্যেও বলছি না আমি কারো কাছ থেকে কোনো উপহার পাইনি নায়লা বলল আমি উঠি অসম্ভব তোমাকে উঠতে দেওয়া হবে না তুমি চুপচাপ বসো আমি পাঞ্জাবিটা পরে আসি তারপর পাঞ্জাবি পরে আমরা দুজন লাঞ্চ খাবো চা খাবো গল্প করব না না আমি এক্ষুনি যাবো এক্ষুনি আলম গম্ভীর মুখে বলল বেশ যাও আপনি রাগ করবেন না আমাকে এক্ষুনি যেতে হবে আমি রাগ করছি না তোমার এক্ষুনি যেতে হলে তুমি যাবে আপনি রাগ করছেন না মোটেই রাগ করছি না আমি তাহলে যাচ্ছি আচ্ছা ঘরের বাইরে এসেই নাইলার মনে হলো সে এরকম ছেলে মানুষই কেন করল ছুটে ঘর থেকে বের হয়ে আসার মতো কি কোনো কারণ ঘটেছে মাত্র সন্ধ্যা হয়েছে সে তো কিছুক্ষণ থাকতেই পারত যে জন্য সে এসেছে সেটা তো হয়নি অরুণার বড় মামা যে পাগল এই কথাটা তো বলা হয়নি সে কি আবার ফিরে যাবে ফিরে যেতে লজ্জা লাগবে কিন্তু লজ্জায় লাগাড়ি বাকি আছে সে দরজার বেল টিপবে আলম দরজা খুলবে সে বলবে যে কথাটা বলার জন্য এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি আলম বলবে ভেতরে সে বলো সে বলবে না না যা বলার এখানে দাঁড়িয়ে বলেই চলে যাবো আলম বলবে কি ছেলে মানুষও করছো দরজায় দাঁড়িয়ে আবার কথা কি। ভেতরে আসো সে ভেতরে যাবে তবে খুব অল্প সময়ের জন্য নাইলা করিডোরে দাঁড়িয়ে আছে সে মন ঠিক করতে পারছে না কি করবে পেতলের বোতাম দেয়া নীল কোট পরে হোটেলের এক কর্মচারী নাইলার কাছে এগিয়ে এসে বলল আপনি কার কাছে যাবেন নাইলা থতমো খেয়ে বলল কারো কাছে যাব না হোটেল থেকে বেরুব ম্যাডাম লিফট ডান দিকে থ্যাংক ইউ নাইলা যন্ত্রের মতো লিফটের দিকে এগুচ্ছে তার এখন আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না একা একা শহরে কিছুক্ষণ ঘুরতে ইচ্ছে করছে ভাড়ার ট্যাক্সি যেসব পাওয়া যায় তার একটা ঘণ্টাখানিকের জন্য ভাড়া করে শহরে ঘুরলে কেমন হয় ওই সব ট্যাক্সির ভাড়া কত ঘন হয়ে সন্ধ্যা নেমেছে নাইলা ফুটপাত ধরে হাঁটছে সে যাচ্ছে ফার্ম গেটের দিকে ফার্ম গেটে তার পরিচিত কেউ থাকে না তবু সে ওই দিকে কেন যাচ্ছে নিজেও জানে না